আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখছিলেন কলকাতার কর্ণধার শাহরুখ খান। এবং শাহরুখ খান বসে বসে ম্যাচ দেখতে দেখতে আর যেন বসতেই পারলেন না, টানা 20 ওভারই তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাচটা উপভোগ করেছেন। আর বসবেনই বা কীভাবে, কলকাতা নাইট রাইডার্স যে খেলাটা খেলেছে গতকালকে তা অবিশ্বাস্য। কেননা আর মাত্র 5 রান করতে পারলে কিন্তু 7 দিন আগে করা সানরাইজার্স হায়দ্রাবাদের ওই রেকর্ডটাই ভেঙে ফেলত কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত 20 ওভারে তারা করেছিল 272 রান। এদিন শুরু থেকে ঝলমলে ব্যাটিং করেছিল সুনীল নারায়ণ, খেলেছেন তার আইপিএল এ ক্যারিয়ার সেরা ইনিংস, দুর্দান্ত 4 ছক্কায় মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। এছাড়াও অভিষিক্ত রঘুবংশীও ছিল দুর্দান্ত, 27 বলে 54 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে গেছেন এবং শেষ দিকে আন্ডার রাসেলের ফিনিশিংয়ে অনেক বড় একটা সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স। যদি আন্ডার রাসেল শেষ ওভার আউট না হতো তাহলে কিন্তু 272 না 280 প্লাস রান হয়ে যেত। তো এত বড় টার্গেটের শুরুতেই মিসেল স্টার্কসের তোপের মুখে পড়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা। কেননা কেউই দাঁড়াতে পারছিল না, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, তারা সবাই তার স্বদেশি ভাইয়ের বলেই আউট হয়েছে। এবং শেষ দিকে ঋষভ পান্ট কিন্তু অনেক ধরে খেলেছিল, কিন্তু এটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাই তো শেষ পর্যন্তে 166 রানের মধ্যে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস এবং 106 রানের একটা দুর্দান্ত জয় পায় কলকাতা নাইট রাইডার্স। আর এদিন কিন্তু ম্যাচ হারার পর ট্রলের শিকার হচ্ছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ট। কেননা তিনি ভুল কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন গতকালকে, বিশেষ করে সুনীল নারায়ণের ওই রিভিউটা যদি নিতেন তাহলে হতে পারত ম্যাচের মোড় অন্যদিকে ঘুরে যেত। তাই তো সেই দিকে ঋষভ পান্ট যখন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা ছক্কা মারছিল তখন ঋষভ পান্ট যেন নিজেই মুখ ঢেকে মুখ লুকানোর চেষ্টা করছিলেন।